নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, আর আজকে আমার অতিথি বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী, ওড়িশি নৃত্যশিল্পী শ্রীমতী ডোনা গাঙ্গুলি। নমস্কার ডোনা, নামটা ভীষণ চেনা, নৃত্যশিল্পী তো তিনি বটেই, তাছাড়াও তার কিন্তু আরেকটাও পরিচয় আছে যে ওড়িশা নৃত্যশিল্পীতে কেলুচরণ মহাপাত্র সাহেব চলে যাওয়ার পর ঘরানাটা উনি ধরে রেখেছেন। না, ওইটা আমি আর বলছি না। হ্যাঁ, উনি সেই ডোনা গাঙ্গুলি যিনি আমাদের বাংলার আইকন, বাংলার গর্ব, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলির স্ত্রী, সেই ডোনা গাঙ্গুলি। আপনাদের ভালো লাগার যে রেজাল্ট আমি পাচ্ছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জারে, আমি সত্যি তাতে অভিভূত। শুধু দেশ নয়, বিদেশ থেকেও আমার বন্ধুরা যারা চেনা জানা ইউটিউবে হয়তো লিঙ্কস দেখে পাঠাচ্ছেন, ক্রিটিসিজম পাঠাচ্ছেন, অবজারভেশন পাঠাচ্ছেন, ইজ হেল্পিং মি টু গো অ্যাহেড উইথ অল উইচ আই এম ডান। চলে যাব প্রশ্ন উত্তরে। তার আগে প্রত্যেক সপ্তাহের মধ্যে সাফল্যের সাত কাহন দিয়ে শুরু করব। কেন সাফল্যের সাত কাহন? সাফল্য হয়তো সাত কাহনে সাফল্য ধরা যায় না, হয়তো বিভিন্ন দিন সাফল্যের বিভিন্ন কথা বলা যায় না, কিন্তু তবু বলি, তার কারণ শব্দই ব্রহ্ম, আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম। শব্দ করতে থাকলে তার যদি একটু ইম্প্যাক্ট হয় তাহলেই আমার এই প্রোগ্রাম করা সার্থক হবে। আজকের ফার্স্ট রুল অফ সাকসেস, ফার্স্ট রুল হচ্ছে লুক অ্যাট ইউর সেলফ অনেস্টলি, নিজেকে দেখো। অন্যকে কিছু ক্রিটিসাইজ করার আগে নিজে কি করতে পারি সেইটাকে রিয়েলাইজ করো, নিজের পোটেনশিয়ালটাকে আনলিস্ট করো, সাফল্য আসবেই। লুক অ্যাট ইউর সেলফ অনেস্টলি, ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে হ্যাভ আ পারপাস, কি করছি, কিসের জন্য করছি, পারপাসটা নিজের কাছে ক্ল্যারিটি থাকতে হবে, নাহলে কিন্তু এগোনো যাবে না। এগোলে তবেই আমরা আস্তে আস্তে সেই চাঁদের পাহাড়ে পৌঁছে যাব, যেই পাহাড়ে হয়তো সাফল্য লুকিয়ে আছে। থার্ড রুল অফ সাকসেস, বি আ ইনোভেটর। ইনোভেশন যদি করতে থাকি, দৈনন্দিন ইনোভেশন, প্রত্যেক সেকেন্ডের ইনোভেশন, প্রত্যেক ঘন্টার ইনোভেশন, প্রত্যেক দিনের ইনোভেশন, প্রত্যেক বছরের ইনোভেশন আমাকে কিন্তু আর পাঁচজনের থেকে ডিফারেন্ট করবে। আমাদের তো সবারই একটা ফাইনাইট লাইফ, ফাইনাইট টাইম অফ লাইফ, এগিয়ে যেতে গেলে ইনোভেশন করতে হবে অন্যের চেয়ে এগিয়ে যেতে গেলে, এবং এগিয়ে গেলে তবেই হবে সাফল্যের মূল কাহন। যে কোনো জিনিস, ফোর্থ রুল অফ সাকসেস হচ্ছে ডু নট থিঙ্ক, ফিল। খালি চিন্তা করে কিন্তু কিছু হবে না, যে কাজটা করছি আমরা সেটা অন্তর দিয়ে, অন্তরের অন্তঃস্থলে ফিল করতে হবে, তাহলেই সেই কাজটার যে স্ফুরণ হবে সেই কাজটা কিন্তু আমাদের সাফল্য দেবে, সেই কাজটাই সাফল্য দেবে। ফিফথ, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন বলছি, নানানভাবে বলছি, আজকেও বলছি, বিলিভ ইন ইয়োর সেলফ বাট স্টে হাম্বল। নিজের ওপর বিশ্বাস থাকুক, আত্মবিশ্বাস থাকুক, কিন্তু হিউমিলিটি যদি থাকে, একটা বাচ্চার মতো হিউমিলিটি, যে প্রত্যেক জিনিসকে গ্রহণ করবে এবং সেই গ্রহণ করে নিজের মতো অন্তরে গ্রহণ করবে এবং হিউমিলিটি রাখবে, তবেই কিন্তু আমরা এগোতে পারবো। সিক্সথ, কোনো কিছুই সফল হবে না যদি, সিক্সথ রুল অফ সাকসেস হচ্ছে ফাইন্ড ইউর ইন্সপিরেশন। কাউকে একটা ইন্সপিরেশন কোথাও একটা, সে মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, সমাজ হতে পারে, রাজ দেশ হতে পারে, ওয়ার্ল্ড হতে পারে, কোথাও একটা ইন্সপিরেশন নিজে খুঁজে, যে কার জন্য করছে, কিসের জন্য, হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ। আজকে শেষ রুল, অ্যান্ড সেভেন্থ রুল অফ সাকসেস ইজ পুট ইউর হার্ট ইন টু ইউর ওয়ার্ক। অন্তর দিয়ে আনন্দ, অনন্তর দিয়ে পুরো আহরণ করতে হবে যে কাজটাকে করছি, তাহলেই সেই কাজটা কিন্তু অনেক দূর যাবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। অন্তরের অন্তঃস্থলে যদি সেই কাজের জন্য প্যাশন থাকে, ডেডিকেশন থাকে, ফোকাস থাকে, আমরা কিন্তু এগিয়ে যাব। চলে আসছি আজকের কোয়েশ্চেন উত্তর আনসারে, সেশনে ডোনা রয়েছেন আমাদের সাথে। ডোনা গাঙ্গুলি ইজ অ্যান অ্যাকমপ্লিশড ডান্সার ফর লং টাইম, আই থিঙ্ক মোর দেন টু ডিকেডস ইজ ইন দ্য ফিল্ড। নমস্কার ডোনা, তোমার আপনার সাথে আলোচনা আছে। আমার এই দর্শক, আমার যে প্রোগ্রামের বেশিরভাগ দর্শক, আমি তো টেকনো ইন্ডিয়া ডিরেক্টর এন সিও, আমার প্রায় 1,00,000 দর্শক কিন্তু আছেই শুধু আমার গ্রুপে, মানে ইনস্টিটিউশনে, তাছাড়া তো আমি শুনছিলাম যে ইট হ্যাজ দ্য বেস্ট রেটিং ইন এই চ্যানেলে। ছেলেরা জানতে চাইছে আমাদের এতে যে নানান কেরিয়ার সম্বন্ধে আমরা বলছি, আপনি তো ডান্সার, ইউ আর এ কমপ্লিট ডান্সার, প্রফেশনাল ডান্সার, ডান্সিং কি কেরিয়ার করা যেতে পারে প্রফেশনাল ডান্সার? আপনি যদি এটা একটু বলেন যে আজকাল তো করাই যায়, কারণ প্রত্যেকটা ICSE স্কুল বা CBSE স্কুল দে নিড আ মিউজিক টিচার। সো নাম্বার ওয়ান, ইফ ইউ লাইক, ইউ ক্যান অলওয়েজ বি আ গুড মিউজিশিয়ান অর এ ডান্সার অর এ সিঙ্গার, অ্যান্ড ইউ ক্যান গেট অ্যাফিলিয়েটেড টু আ স্কুল লাইক সকালবেলা। আর তারপরে তো ইফ ইউ আর গুড ইনাফ, আমাদের বিকেলে শোজ থাকে, ইউ ডু এক্স, ইউ টিচ পিপল লাইক, সো ইট বিকামস আ ভেরি গুড কেরিয়ার লাইক
the way you look at it, and then if you are the established lord dale to sara prithibi jure program kore barachhen. So it depends on which category you belong, but apni jodi ekta just sadharon category hon, if you don't become a Jasraj ji or even a Ravi Shankar ji, tahole if you just a media occur person, tahole you know you can teach in different schools, or ajal to school college prochur, so you can definitely kora jay. Ami just ekta apnar sathe amar experience share kori. Amra 2011-তে বঙ্গ সম্মেলনে যাচ্ছিলাম বাল্টিমোরে ওয়াশিংটনে আমেরিকাতে, তো লোপামুদ্রা ছিলেন আমাদের সাথে। লোপামুদ্রা বললেন, জানেন সুজা আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন, মানে ওই এতে তো বললো যে তখন বলছে যে বললো আমি তো গান করি, বলতে না গান তো করেন তার সাথে কি করেন, মানে দে ওয়ার নট উইলিং টু বিলিভ যে গান করে আমি প্রফেশন করি। সেই জন্য মানে আজকে ধরুন আপনার, আপনি ইউ কাম ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড, ইউ কাম ফ্রম বিজনেস ফ্যামিলি, ম্যারিড টু এ বিজনেস ফ্যামিলি, ম্যারিড টু ওয়ান অফ দ্য আইকনস, কিন্তু আপনার কি মনে হয় যে জেনারেল মানে যে মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে? না, আমি বলছি যে কোনো জিনিস ইট ডিপেন্ডস অন হাউ মাচ অফ হার্ড ওয়ার্ক ইউ পুট, ওই আপনার লাস্ট ব্যাপারটা, হাউ মাচ অফ হার্ট ইনটু ইট এন্ড হাউ মাচ অফ হার্ড ওয়ার্ক ইউ ডু। মানে যেমন ধরুন শ্রাবণীদি, শুধু তো রবীন্দ্রসঙ্গীত গায়, আমাদের এখানে অনেক শিল্পী আছে যারা মানে অত ভ্যারাইটি অফ গান করেও না, জাস্ট রবীন্দ্রসঙ্গীত গিয়েই ওদের এত প্রোগ্রাম যে ওরা শেষ করতে পারছে না। প্রমিতাদি জাস্ট রবীন্দ্রসঙ্গীত গান, তো ইউ নো লাইক ইট ইজ, যেমন আমরা সেরকম ভাবে আমরা একটু রবীন্দ্রসঙ্গীত করি, কিন্তু মানে ডান্স ড্রামাস করি, কিন্তু উই জাস্ট ডু ওডিসি। কিন্তু আমার অ্যাকচুয়ালি এত প্রোগ্রামস থাকে যে সেই প্রোগ্রামসগুলো অ্যাজ সাচ আমার আর্ধেক ক্যান্সেল করতে হয়। সো ইট ইট ডিপেন্ডস অন আপনি জিনিসটাকে কীভাবে করছেন, কতখানি ওটার ভিতরে ঢুকছেন, অ্যান্ড ইফ ইউ আর গুড এট ইট, আই থিঙ্ক আপনার কাজের অভাব হবে না। মানে ইফ ইউ পুট ইয়ার হার্ট এন্ড সোল ইনটু ইট, আমার মনে হয় সেটা যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়, সো ইউ ক্যান আর্ন ইওর লিভিং বাই ডুইং দ্যাট, অফ কোর্স ইউ ক্যান আর্ন ইওর লিভিং, রাদার অনেক প্রোগ্রামস আপনাকে ছেড়ে দিতে হবে, মানে করে উঠতে পারবেন না, মানে এত চাহিদা, মানে এত স্কুল আপনাকে বলবে এইখানে শেখান, ওইখানে শেখান, সেখানে শেখান, তারপরে হয়তো আপনার মনেই দুঃখ হবে এমা এটা করলাম না ওটা করলাম না, কিন্তু এত করা যায় না, মানে ইফ ইউ আর গুড এট ইট এত করা যায় না। আমি কিন্তু এটা সাক্ষী জানেন তো, তার কারণ হচ্ছে টেকনো ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে ডোনা এসেছিলেন, আমি বলেছিলাম আমি প্রোগ্রাম করছি, করে আমি কিন্তু অনেক সপ্তাহ ধরে ওনাকে ফলো আপ করছি প্রোগ্রাম, এবং ওনাকে ফেসবুকও ফলো আপ করছি, এবং দেখছি নানা প্রোগ্রাম করে বেড়াচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। সুতরাং এটা কিন্তু একটা ফ্যাক্ট যে আমরা যদি হৃদয় দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা সফল হব, এবং সেটাকেই প্রফেশন করব, যদি ভালো লাগে পারসিউ করব, কিন্তু ফাঁকিবাজি দিয়ে হয়তো হবে না, যেটা আগের দিন বলেছিলাম দের ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। আর সেকেন্ড প্রশ্ন, আরেকটা কি বলতো, ইউ হ্যাভ টু অলসো লাভ হোয়াট ইউ ডু, রাইট? ইফ ইউ ইফ ইউ ইফ ইউ সি হোয়াট ইউ মানে হোয়াট ইউ আর ডুইং ইউ লাভ ইট, যেমন আই ইউ নো অ্যাজ আমাদের ইয়াংস্টার্স আর বেসিক্যালি ডিস্টেন্সিং দেমসেলস ফ্রম ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল কালচার, অনেক ওয়েস্টার্ন প্রভাব পড়ছে। আই হ্যাভ গট নাথিং এগেনস্ট ওয়েস্টার্ন প্রভাব, বিকজ দ্যাট ইজ অলসো ভেরি গুড, কারণ দেখুন আমাদের আমরা এমন ওয়েস্টার্ন কালচারটাকে অ্যাকসেপ্ট করি, আমাদের দেশের যে পাইনিয়ার্স আছে জাকির হুসেন বা যত বড় বড় লোক সবাই তো ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়েই সেটেলড, তা আমি ডেফিনেটলি ওইখানকার লোকেরা আমাদের ইন্ডিয়ান কালচারটা বেশি ভালোভাবে নিচ্ছে, এর জন্য ওরা ওইখানে গিয়ে সেটেলড হচ্ছে। যদি ওইখানে যদি আমাদের ইন্ডিয়ান কালচারটা ওরা ইন্ডিয়ায় বেশি হতো তাহলে ওরা তো ওইখানে গিয়ে সেটেলড হতো কেন? ইউ সি অল আর মানে বিগ মানে হাই ফাইভ পিপল আর অল ক্লাসিক্যাল পিপল আর সেটেলড অ্যাব্রড, সো তার মানে ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন কান্ট্রিজ টেক আ কালচার ভেরি ওয়েল, দ্যাটস দ্য রিজন ওয়াই অল দ্য হাই প্রোফাইল পিপল আর সেটেলড অ্যাব্রড। এবার আনাদার থিং ইজ ইউ হ্যাভ টু লাভ হোয়াট ইউ ডু, লাইক আই লাভ স্প্রেডিং ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ইন ইটস ট্রু কালার্স, মানে ইন দ্য প্রপার ক্লাসিক্যাল অ্যান্ড কালচারাল, মানে সেই গ্রামারটা রেখে, ঠিক গ্রামারটা রেখে, ইন ইটস ওন উইথ ইটস ওন ক্লাসিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাপ্রোচ। সো আই ফিল আর আমাদের দেশে যে আমাদের সংস্কৃতিটা আছে ওটা আপনি যদি ভালোভাবে ইউ নো করেন, ইট ইজ ভেরি গ্ল্যামারাস, ইট লুকস ভেরি বিউটিফুল, ইফ ইউ ক্যান পোর্ট্রে ইট ইন দ্য রাইট ফর্ম, ইয়েস ইট লুকস ভেরি বিউটিফুল, মানে ইন্ডিয়া ইজ নোন ফর ইটস আর্ট এন্ড কালচার, মানে বাট ইফ ইউ জাস্ট ডু ইট ওয়েল, আই থিংক লোকেরা কম এক্সিকিউশনটা খারাপ হয়, হ্যাঁ কম রিয়াজ করে, মানে কম শেখে, ভাবে স্টেজে মেরে দাও, ভাবে ভাবে নলেজটা কম, একটু শিখেই ভাবে অনেক কিছু জেনে গেছে, তো আলটিমেটলি কাজে ওই ব্যাপারটা ফোটে না। সো বাট ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু ইট ইন আ ভেরি গর্জিয়াস ওয়ে, ইন আ ভেরি গ্ল্যামারাস ওয়ে, ইট ওয়ার্কস আউট ভেরি ওয়েল, অ্যান্ড নাথিং টু বিট আর ইন্ডিয়ান কালচার, নাথিং টু বিট ইট, ইউ টেক ইট ফ্রম এক্সেলেন্ট। এইগুলোই মানে এইগুলোই না দর্শককে মোটিভেট করে, তার কারণ হচ্ছে সাকসেস পেলে লোকে বললে তখন প্রতিষ্ঠিত হয় যে এটা এটাই হবে। আচ্ছা আরেকটা মানে এইরই গায়ে লাগালাগি প্রশ্ন,
কবে ঠিক করলেন? এই যে প্রফেশন তো একটা অনেক বড় ব্যাপার, প্রফেশন তো পরে এসে, যে ড্যান্সই প্রফেশন হিসেবে নেই। আমি অ্যাকচুয়ালি ঠিক করিনি, আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। সো ইউ অলওয়েজ বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, দ্যাটস মাই ফোর্ট। হ্যাঁ, বাট নো, বাট আই ডিড মাই ম্যাথস অনার্স, আই ডিডন্ট গেট ইনটু ইঞ্জিনিয়ারিং, সো দ্যাট ওয়াজ হোয়াটএভার। কিন্তু আমি ছোটবেলা থেকে গুরুজির সাথে নাচছি, গুরুজির সাথে আচ্ছা একটা এক্সপ্লেন এই করলেন, মানে হি শি ডাজন্ট কাম ফ্রম ইভেন ফ্রম আ আর্টস ব্যাকগ্রাউন্ড, শি কামস ফ্রম আ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, শি হ্যাজ ডান আর অনার্স ইন ম্যাথমেটিক্স। ওকে, ও দ্যাটস নাইস টু নো। এন্ড তারপরে গুরুজির সাথে ছোটবেলা থেকে কাজ করছি এন অল। আগে ছোটবেলা তো গুরুজির সাথে প্রোগ্রামস করতাম, ভালো লাগতো, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা, ইউ নো লাইক ওয়ান্স ইউ স্টার্ট ডুইং ইট, এই ধরুন কোণারকের সামনে, খাজুরাহোর সামনে, মন্দিরের সামনে, লাইক ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি গুরুজির সাথে অনেকদিন আগে, আমরা তো এইবার আমাদের দীক্ষা মাঞ্জির 15 ইয়ার্স করলাম, কিন্তু গুরুজির সাথে আগে একটা অ্যান্টিকুইটি ফেস্টিভ্যাল হয়েছিল 92-93, আই ডোন্ট রিমেম্বার ওয়েন, হেমামালিনীজি আর একবার এসেছিল, একবার নেতাজি ইনডোরে হয়েছিল, না না শলেস করেছিল, অ্যান্টিকুইটি ফেস্টিভ্যাল বলে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্যাট ওয়াজ ইন 92-93, সো ইটস লাইক আই গো ব্যাক টু আ প্লেস, লাইক আবার এই বছর ভিক্টোরিয়া নাচলাম, সো লাইক মাই স্প্যান অফ গোয়িং ব্যাক টু আ প্লেস ইজ লাইক ইউ নো লাইক সি অ্যাবাউট ফিউ ইয়ার্স, লাইক ফ্রম 92 টু, এন্ড ইট হ্যাপেন্স, এটা খুব ঠিক করে করা না বোধহয়, না লাইক আই গো ব্যাক, আই ওয়েন্ট ব্যাক টু ভিক্টোরিয়া সি অ্যাবাউট 24 ইয়ার্স লেটার, লাইক না আমার যে প্রশ্নটা আমি ঠিক এখন উত্তর মানে when did you decide, মানে সাইকোলজি একটা তো আমাদের তো মন আছে, একটা তো করি, গুরুজির সাথে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামস করতাম, আর তারপরে কি হলো, অফ কোর্স আই গট ম্যারিড এট এ ভেরি ইয়াং এজ 20, সো দেন স্লোলি স্লোলি ওয়ান অর টু পিপল অফার্ড মি টু ডু প্রোগ্রামস, সো দেন আই স্টার্টেড ডুইং ওয়ান অর টু প্রোগ্রামস, আর যত করতে শুরু করলাম তত চাহিদা বাড়লো, আর তত লোকেরা আমাকে ডিফারেন্ট জায়গায় বলতো এই ফেস্টিভ্যালটা করো, তারপরে গুরুজি যেখানে করতো ওইখানে গুরুজির পরে বলতো আমি আরেকটা এই ফেস্টিভ্যালটা করো, যেমন এখন আমার মনে আছে গুরুজি যে এবার মারা গেল, লাস্ট প্রোগ্রাম গুরুজির ছিল উড়িয়া দিবস জয়পুরে, তো গুরুজি এবার মারা গেল, তার পরের বছর কিন্তু দে আস্কড মি টু ডু দ্যাট সেম প্রোগ্রাম, সো ইট ওয়াজ লাইক আমি ইনফ্যাক্ট উইকিপিডিয়া বলছিলাম যে ইউ হ্যাভ, আমি ইনফ্যাক্ট দর্শকরা অনেক সময় জানতে চাই, আমি জাস্ট একটা স্মল এ করছি, at the age of 3 Dona started learning dance from Amala Shankar, if I am right, yes, wife of the world famous dancer Uday Shankar. It was a turning point of her career when she shifted to Orissi under the guidance of guru Giridhari Nayak. Ha, ota guruji ri student Giridhari Nayak, to onake je koyek mash shike, tapore the most significant development took place when she came across her guru Kelicharan Mahapatra. Under her guidance she got the opportunity to develop her skill, which ended up to prove her talent in Orissi on a number of occasions in several programs held in India. Amra bideshe onek program kori ar porte hobe na, thik ache, it's so it's like that je guru Kelicharan Mahapatra ashar pori kintu onar je puro sphuronta is je professional hoben shei resolve ta bodhe onek strong ami gurujir kache onek bochhor dhore shikhechi, mane gurujir kache it was about say about 20 years I've learned, like এবং উনি ওনার আপনার বাড়িতে আমরা যা পড়ছিলাম যে আপনার বাড়িতে এসে যখন আসতো তখন আমার বাড়িতেই থাকতো, আর আমি গুরুজির বাড়িতে, মাই অল মাই সামার্স ওয়ার ইন ভুবনেশ্বর, মানে সামার পড়লেই এক মাসের জন্য ভুবনেশ্বর, ইট ওয়াজ লাইক দ্যাট ছোটবেলা, তো সো ইট মানে আপনার একটা প্যাশনের মতো হয়ে গেল যে এটা পারসিউ প্যাশনের মতো, তবে গুরুজির সাথে প্রোগ্রাম করতাম, তারপরে আস্তে আস্তে পিপল স্টার্টেড গিভিং মি প্রোগ্রাম, টু কামিং ব্যাক টু ইওর কোশ্চেন, এন্ড দ্যাট ইজ হাউ ইট অল স্টার্টেড, এন্ড দেন হোয়াট হ্যাপেন্ড ওয়াজ কিছু কিছু ফেস্টিভ্যালস লাইক কোণারক এইগুলো এবং নিশ্চয় আনন্দ পেতেন, মানে এটা করে ভীষণ আনন্দ পেতেন, ইট ওয়াজ ভেরি স্যাটিসফাইং, ইউ নো এই বড় বড় মনুমেন্টস এর সামনে নাচা, স্প্রেডিং আ ইন্ডিয়ান কালচার, সেটা ভেতরে ঢুকে যাচ্ছিল, মানে অন্তরে ঢুকে যাচ্ছিল ব্যাপারটা, আর তারপরে এই কোণারক আর এইসবে না ইউ নিড গ্রুপস টু পারফর্ম, সো তখন আই ওয়াজ জাস্ট টেকিং গ্রুপস ফ্রম এই গিরিধার নায়ক এদের কাছে, ওনাদের স্টুডেন্ট নিয়ে করছিলাম, তখন আমি ভাবছিলাম যে আমি যেটা গুরুজির কাছে শিখেছি সেটাই তো আমি ওদের শেখাচ্ছি, তো ওয়াই নট হ্যাভ ওপেন আ স্কুল অফ ইয়ার ওন, সো দেন অফকোর্স দ্য হোল কনসেপ্ট কেম অ্যান্ড আই স্কুল উই ওপেন দ্য স্কুল অফ ইয়ার ওন, ভেরি সিরিয়াসলি, মানে স্কুলের কমিট করা মানে ইট ইজ আ কমিটমেন্ট ফর দ্য স্টুডেন্টস, মানে টু দ্য স্টুডেন্টস, এন্ড নাও আই উড আই উইল ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সট্রা কারিকুলার স্কুলস ইন ক্যালকাটা, আই উড সে উই হ্যাভ মোর দ্যান অ্যাবাউট 2-3,000 students. 2-3,000 students? Yes, of course, not in Odissi, but in different fields. কারণ আমাদের ওডিসি আছে, ভারতনাট্যম আছে, কত্থক আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, ক্লাসিক্যাল গান আছে, সুইমিং আছে, ইনস্টিটিউশন বাই ইটসেলফ, রাইট? Yes, it's an institute by itself, and we have lot of like lot of faculties and lot of students, and we are opening more and more faculties, and so it's like a big extracurricular school where we মানে extracurricular activities are equally important. মানে প্রথমে সন্তানের পর আমরা আসব সেই প্রশ্নে যে ভালোবাসা থেকে কি করা যায়, আনন্দ পেলে কি করা যায়, চলে যাব বিরতিতে, তার আগে এই আনন্দের একটা ভালোবাসার একটা গল্প শুনিয়ে যাব, প্রত্যেক দিনের মতো একটা মোটিভেশনাল স্টোরি। এক খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা এসছেন এক সাইকিয়াট্রিস্টের কাছে, বলছে আমার কিছুই ভালো লাগে না, জীবনে কিছুই আমার আনন্দ নেই, কি করা যায় বলুন তো?
ভদ্রলোক কি করলেন, ডাক্তার কি করলেন, তার যে মেয়েটি যে জল টল দেয়, চা টা দেয়, ঘরটার মুছে তাকে ডাকলো, বললো এই রীতা আয় তো বাবা। তখন বলে বলছে আপনি কিছু করবেন না, রীতাকে ডাকছি, ওর থেকে একটু শুনুন, দেখুন তো আপনার কোনো উপকার হয় কিনা। রীতা এলো, বললো বাবু তুই এত কি করে আনন্দে থাকিস একটু বলতো আমায়। রীতা বললো জানেন 5 বছর আগে আমার স্বামী মারা গেল, খুব দারুণ কিছু করতো না কিন্তু সংসারটাকে সাপোর্ট করে দিত, কিন্তু মারা গেল, আমি না স্তব্ধ হয়ে গেলাম, কি করব কিছু বুঝতে পারলাম না। আরও আঘাত এলো, আরও 1 বছর বাদে ছেলেটা ম্যালেরিয়াতে মারা গেল, স্বামীর অ্যাক্সিডেন্ট হলো, ছেলে ম্যালেরিয়াতে, আমি প্রায় পাথরের মতো হয়ে গেলাম, জীবনে আর কিছুই পেলাম না, কিন্তু কে করে কমবে তো খেতে হবে, তাই খুব ভেবেও ছিলাম 2-1 বার যে গলায় দড়ি দিয়ে মরে যাব, কিন্তু কীরকম ইচ্ছে হলো না, আস্তে আস্তে কাজ করতে শুরু করলাম। একদিন দেখলাম একটা শীতের রাতে আমার পিছু পিছু একটা ছোট্ট বিড়াল আমার বাড়িতে এলো, বিড়ালটা না শীতে কাঁপছিল, বিড়াল শীতে কাঁপছে দেখে আমার কীরকম যেন কষ্ট হলো, আমি বিড়ালটাকে তুলে একটুখানি দুধ খেতে দিলাম, বিড়ালটা দুধ খেলো, বাটিটা তো পরিষ্কার করে দিল, করে না খুব চেটে 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 একদম করলো, যখন সারা হয়ে গেল কি করলো জানেন, আমার পায়ের কাছে এসে মাথাটা এখান এখান করে মানে আমাকে খুব আদর করতে চাইলো, আমি অনেক বছর বাদে আমি একটু হাসলাম। তার পরের দিন ওকে আরও খেতে দিলাম, কিন্তু তখন মনে হলো একটা বিড়ালকে খেতে দিয়ে তার আনন্দে দেখে যদি আমার এত আনন্দ হতে পারে তাহলে আমি অন্যের জন্য করব না। কিছুদিন বাদে আমি সামনের বাড়ির দেখলাম ভদ্রমহিলা অসুস্থ, তার জন্য কিছু রান্না করে নিয়ে গেলাম, সে খুব খুশি হলো। এরকম একজনের জন্য একটা যেটুকুনি আমার সামর্থ্য তার মধ্যে অন্যের জন্য করতে শুরু করলাম, আস্তে আস্তে আমার অন্তরটা ভরে গেল। আজকে আমার মনে হয় জানেন তো যে আমার চেয়ে বোধহয় আর কেউ খুশি নই। তাই মনে রাখবেন, হ্যাপিনেস ইজ নট if you do for yourself, happiness is that if you do for others. Happiness is a journey, it's not a destination. Anondo pete petei amra anonder pothe cholbo ebong sei anondoi amake shafollo ene debe. Fir ashi ekta chotto birotir por. ফিরে এলাম বিরতির পর। আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। ডোনা, আমি আপনি আসবেন শুনেই আমার আপনি তো আই কিপ অন প্রমোটিং কি আসছে না আসছে, অনেক প্রশ্ন, অনেক মেল এসছে, অনেক হোয়াটসঅ্যাপ এসছে, SMS হচ্ছে, যে আমরা জানি, অনেকটাই জানি প্রিন্ট অডিওভিজুয়াল মিডিয়া, তবু পার্সোনাল লাইফ সম্বন্ধে একটুখানি যদি আপনার বলেন, মানে গ্ল্যামারাস পার্সোনাল লাইফ, মানে সামথিং ইউ ক্যান টক অ্যাবাউট, একটু পার্সোনাল লাইফ সম্বন্ধে যদি বলেন। যেমন কেমন, আমি আপনার হাজবেন্ড সৌরভের কথা বলতে বলছি, আপনার মেয়ে মানে বড় সন্তান সানার কথা বলতে বলছি, আমি আপনার ছোট সন্তান দীক্ষামঞ্জুরির কথা বলতে বলছি, সো অ্যান্ড এবং তাছাড়া আমি আমার আমার মানে নিজের যে সৌরভের দাদা আমার ক্লাসমেট ছিল, স্নেহাশী রাজ আমার ক্লাসমেট ছিল, আপনার ইজ এ ওয়েল ইন্টিগ্রেটেড ফ্যামিলি আর কি, আপনার ইনফ্যাক্ট আপনার বাপের বাড়িও ওয়েল ইন্টিগ্রেটেড, আপনার মামা আমার অনেক দিনের পরিচিত ছিলেন, ওয়েবেলে কাজ করতেন আর কি, এখন আমেরিকায় থাকেন, সো সেই সম্বন্ধে যদি দর্শকদের কিছু বলেন। আমি আমার বাবা মার এক মেয়ে, আর সৌরভ ইজ লাইক, সৌরভ সম্বন্ধে কি বলবো, লোকেরা আমার থেকে ভালো জানে, লাইক দে উইল কাম আপ এন্ড, আপনার ধরুন এমনি তো সৌরভ সম্বন্ধে জানি আর কি, ক্রিকেটের সৌরভ, সিএবি প্রেসিডেন্ট, হি ইজ ভেরি বিজি, লাইক হি কিপস পার্সোনাল বিজি, আর যেটা একটা জিনিস ভালো হচ্ছে লোকেরা মানে ক্রিকেটের পরে ভাবে কি করব, বাট হি ইজ কেপ্ট হিমসেলফ ভেরি বিজি, হি ইজ বিকাম মোর বিজি দেন হি ইউজ টু বি, আর হি হোয়াট এভার হি ডাজ ইজ আ লট অফ, দের ইজ আ লট অফ পজিটিভিটি ইন হোয়াট হি ডাজ, লাইক সো দ্যাটস সামথিং ভেরি নাইস, যেমন ফুটবল, লাইক হি ইজ ইন টু ওয়ান অফ দ্য টিমস, হি ইজ প্রমোটিং ফুটবল, আমরা সবাই জানি এটিকে ইজ ইন টু দ্য ফাইনালস অ্যাগেন, হোপফুলি উইল উইন, দেন বেঙ্গল ক্রিকেটের জন্য যা করছে ইটস ভেরি, it's like he's doing a lot I would say for Bengal cricket, ar oke chhara Bengal cricket er jonno baba hisebe kamon korche ei gulo amra sobai jani Bengal cricket ar I think it's time, but of course mayor ja abdar kore rakhe jemon me ebar semi final ta dekhte jete cheyechilo Mumbai te niye gelo, like onek scale of 10 baba ke baba hisebe koto deben, he tries, like dekhun shomoy khub na shomoy chhara mane ha shomoy khub, I'm talking about the passion part of the documentary, he cannot but he tries to fulfill it as much as he can, like as much as he can as a husband.
সিমিলারলি হি অফকোর্স হি ট্রাইজ টু ফুলফিল হিমসেলফ বাট অফকোর্স অ্যাজ ইউজুয়াল ইউ নো সময়টা ভীষণ অল্প মানে ইন স্কেল অফ 10 ইউ ডিডন্ট সি যে আমি ধরে নিলাম সন্তানের দেশ 10 ইটস দেখুন নোবডি ক্যান বি 100 অন 100 সবাই ফলস থাকে বাট নো 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 আই এম সেইং বাট আই উড সে দ্যাট দোষে গুণে মিলেই তো মানুষ তার এক্স্যাক্টলি দ্য কমিটমেন্ট ইজ 100% ট্রাইজ টু ডু দ্যাটস গুড অ্যাজ আ সন Again, very good. Totally but, but you know, you can't give him 100 on 100. Like, maybe he'll he'll go as to 7, 8, 9 because of his other commitments. Rather because it's not due to the he lacks that commitment, but other he does lacks the time. Exactly. Chole aschi abar ektu professional kotha je hard work, hard. Mane ei jo apnar je shafollo ta. এর পেছনে হার্ড ওয়ার্ক মানে একটা তো আপনার একটা কন্ডিউসিভ ফ্যামিলি এনভায়রনমেন্ট ছিল আপনি বললেন আপনি এক মেস কিন্তু হার্ড ওয়ার্কটা কত ছিল মানে হাউ গড হবল অনেকটা রাদার কেন লোকে কিন্তু তার প্রশ্নটা আমি ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি আমি দেখেছি আমার স্টুডেন্টসদেরও দেখেছি আমি প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে অনেক বছর ছিলাম লোকে কিন্তু অন্যের সাফল্যটাই দেখে লোকে অন্যের সাফল্যটাই দেখে আপনার কতটা মনে হচ্ছে হার্ড ওয়ার্কটা কত দরকার দেখুন যেটা আমি সবাইকে বলতে থাকি যে ইউ নো ইউ হ্যাভ টু বি ট্যালেন্টেড ডেফিনেটলি বাট ট্যালেন্টটাকে নার্চার করতে হবে স্পেশালি ক্লাসিক্যালে রেয়াজটা ভীষণ দরকার ইফ ইউ ডোন্ট ডু রেয়াজ তাহলে কিন্তু হয় না মানে যতই ট্যালেন্ট থাক ওটা কিন্তু শেষ হয়ে যায় ট্যালেন্টটাকে নার্চার করতে হবে হার্ড ওয়ার্ক দিয়ে করতে হবে খুব কম ট্যালেন্ট থাকলে কিন্তু রেয়াজ করলে কিন্তু কোথাও পৌঁছানো যায় কিন্তু বিশাল ট্যালেন্ট থাকলাম কোনোদিন রেয়াজ করলাম না তাহলে কিন্তু ইউ আর জাস্ট গন দেয়ার এন্ড দেয়ার মানে ওটা হয় না খুব একটা দামি কথা বললেন ডোনা আমার এটা একটা প্রশ্নে ছিল যে নাচ তো একটা আর্ট ফর্ম আপনার কাছে প্রশ্ন মানে আপনি অনেকটা উত্তর দিয়ে দিলেন আর্ট ফর্ম এই আর্ট ফর্মটা অনেকটা তো জেনেটিক্যালি আসে খানিক সময় জেনেটিক্যালি আসে খানিক একটা ভগবান প্রদত্ত হয় কিন্তু হার্ড ওয়ার্কটা কতটা এক্স্যাক্টলি ওটা মানে আমি খুব ভালো ক্রিকেট খেলি কিন্তু কোনোদিন মাঠে ব্যাট বলই ধরলাম না মানে ওটাকে ইউ হ্যাভ টু নাম্বার ওয়ান ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউ ফাইন্ড আউট কোনটা আপনাকে অ্যাট্রাক্ট করে কোনটা আপনাকে ইন্টারেস্ট দেয় তারপরে ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যান্ড সি ওয়েদার ইউ আর গুড এট ইট ইফ ইউ নট গুড এট ইট হাউ উইল ইউ ডু ইট দেন ইউ হ্যাভ টু বি গুড এট ইট ইউ হ্যাভ টু বি আ বিট ট্যালেন্টেড দেন ইউ হ্যাভ টু ডু রিয়াজ ইফ ইউ ডোন্ট ডু রিয়াজ তাহলে হবে না যাই বলুন যেটা বলছেন আমাদের এটা এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখার ব্যাপার তার কারণ হচ্ছে আমরা ভাবি যে হয়তো সব সহজে চলে এসেছে ডোনা গাঙ্গুলি কিংবা ডোনা রায়েরও কিন্তু সহজে চলে আসেনি প্রথমে ডান্সটা নাচটা ভালো লেগেছিল করতে শুরু করে আনন্দ পেয়েছিলেন পেয়ে সেটা প্রচণ্ড হার্ড ওয়ার্ক করে এই জায়গায় এসেছেন এর সাথে কিন্তু ওনার সৌরভ গাঙ্গুলির বিয়ের কোনো সম্পর্ক ছিল না বিকজ শি ওয়াজ ডুইং ইট ফর আ লং টাইম এখনো করতে হয় যেটা বলছেন আজকে কতদিন ধরে নাচ করছেন আপনি অনেকদিন ধরে মানে আমি মোর দ্যান টু ডিকেডস মোর দ্যান টু ডিকেডস আমার আই গেস আমার প্রফেশনাল রিভিউজ আছে 88 89 এ 88 মানে 12 প্রায় 30 বছর অলমোস্ট অলমোস্ট 3 ডিকেডস কাজ অলমোস্ট ক্লোজিং টু মানে অফ কোর্স তখন আই ওয়াজ ভেরি ইয়াং বাট আই হ্যাভ মাই রিভিউজ 88 89 ওটাই আমি ভাবছিলাম একদিন দেখব লাস্ট আমার মনে আছে সব থেকে প্রথমে আমার দেশ পত্রিকায় একটা রিভিউ বেরিয়েছিল তো আমি ভাবলাম ওটার ডেটটা দেখবো লাইক হোয়াট অ্যাবাউট এ কবে বেরিয়েছিল সো বাট আই হ্যাভ বিন ডুইং ইট কিন্তু এখনও করতে হয় এখনও আমরা যে স্টেজে 2-3 ঘন্টা নাচি তার জন্য ইউ হ্যাভ টু ডু মানে রেয়াজ না করলে কী করে হবে আর এখন তো সানা আছে ইউ নো সৌরভ আছে এত কমিটমেন্টস আছে এত জায়গায় যেতে হয় সব কিছু করতে হয় তার ভেতরে ইউ হ্যাভ টু গেট টাইম আউট ফর রিহার্সাল শুধু রিহার্সাল করলে হয় না কারণ রিহার্সাল তো গ্রুপের সাথে করছো সবাই সাথে তুমি বেসিক্যালি দেখছো রিহার্সালটা কিন্তু নিজের রেয়াজটাও করতে হয় সকালবেলা খুব অল্প সময় পাওয়া যায় কিন্তু যতখানি পারি এখনো করা উচিত আর করা করতে চেষ্টা করি আমি যেটা বলছেন আমার মানে দর্শক যারা আমার মানে ছাত্রছাত্রীরা যারা দেখছে ইয়াং জেনারেশন যারা দেখছে দে মাস্ট লার্ন ফ্রম ইট যে একটা শিল্পী যে কোনো প্রফেশনেই হোক শিল্পী তো বটেই নিজেকেও কাজ করতে হবে ই ক্যান বি এ গুড ম্যানেজার বাট ইউ হ্যাভ টু হ্যাভ ইউর স্কিলস টু এবং পুট হার্ড ওয়ার্ক এমন হার্ড ওয়ার্ক যাতে রিফ্লেক্স অ্যাকশন আমি বলি যে ক্যারাটেতে দুটো কমান্ড দেওয়া হয় ব্লক অ্যান্ড পাঞ্চ ব্লক অ্যান্ড পাঞ্চ ব্লক অ্যান্ড পাঞ্চ ব্লক কিন্তু কেন করা হয় তার কারণ সেটা যত ন্যাচারালি চলে আসে সেরকম যেটা ডোনা বললেন ট্রান্সলেট করলে হয় যে এই যে আর্ট ফর্ম যেটা নিয়ে উনি প্র্যাকটিস করছেন এত প্র্যাকটিস করছেন 3 দশক ধরে প্র্যাকটিস করেছেন যাতে স্টেজে লাগলে ওই যে রুলস অফ সাকসেসে আজকে বললাম না যে ডু নট থিঙ্ক ফিল মানে ফিল করেই সেই অ্যাকশনটা নেওয়া যায় সো ইট হ্যাড বিন আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এই জায়গায় জেগেতে গেলে আমরা নিশ্চয়ই আমরা একদম স্ট্র্যাটেজিক্যালি উইনিংয়ের দিকে যাব চলে আসি নেক্সট ওয়েস্ট আপনার নাচ ছাড়া কি অন্য কোনো হবিজ আছে
হ্যাঁ, নাচ ছাড়া তো যেটা মানে মানে খেলাধুলো, মানে খেলাধুলো ইন দ্য সেন্স করি না, কিন্তু ইউ এনজয়? অফকোর্স আই এনজয়, যেমন আগে কোনদিন ফুটবল দেখতাম না, এখন এই টিকেট জন্য ফুটবল দেখলাম, লঞ্চে দেখলাম, বেশ আনন্দ করছে। এক্স্যাক্টলি, এই টিকেট ফুটবল হলেই চলে যাই, যেমন এই রোববার যাব ফাইনাল দেখতে, তো এই খেলাধুলো নিয়েই থাকি, মানে যেহেতু আমাদের এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট যখন নাচ ছাড়া যখন সময় পাই, ইটস বেসিক্যালি মোর গেমস এন্ড এইসব। আপনার যখন ইন্টারভিউ করব ভাবলাম, যখন আমি পড়ছিলাম আপনার সম্বন্ধে, দেখলাম দ্যাট আপনার গুরু কেদারচরণ মহাপাত্রের বিরাট ইনফ্লুয়েন্স আছে আপনার লাইফে। যদি গুরুজি সম্বন্ধে, আপনার গুরুজি সম্বন্ধে এমনি বললেন, ইউ হ্যাভ টু থিংক সামবডি টু বি আ আইডল, লাইক মাই আইডল ইজ বেসিক্যালি ইন্সপিরেশন, ইয়েস, মাই আইডল ইজ গুরুজি, দ্য ওয়ে হি ইউজ টু কোরিওগ্রাফ, দ্য ওয়ে, মানে আমার মনে হয় গুরুজির, আমি জানি না কোনদিন নাচ আপনি দেখেছেন কিনা, গুরুজি একটা মানে বেসিক্যালি হি ওয়াজ বল্ড, তো টেকো মাথা লোক হয়ে মানে মানে কত ভালোভাবে রাধার অভিনয় করতো, মানে আপনি যদি না দেখেন ইউ উইল নট বিলিভ, মানে উনি এত সুন্দর উইদাউট হেয়ার, উইদাউট এনি হেয়ার, উনি এত সুন্দরভাবে রাধার চুল বাঁধতো, আমরা মেয়েরাও হয়তো অত সুন্দরভাবে রাধার চুল বাঁধতে পারবো না, মানে আমরা নিজেদের চুল অত সুন্দরভাবে, হি ওয়াজ ভেরি গুড, লাইক ইউনিক, মানে গীত গোবিন্দ উনি যেইভাবে করতেন, আমার মনে হয় না কোনো ডান্সার ওইভাবে গীত গোবিন্দ করতে পারবেন, যেইভাবে উনি রাধার শাড়ি পরতেন, যেইভাবে রাধা সাজতো, কৃষ্ণের সাথে দেখা করতে যেতে, মানে ইট ওয়াজ সামথিং টু ওয়াচ, মানে অ্যাকচুয়ালি ওয়াচ হিম টু বিলিভ ওয়াট আই সে, সো হি ইনস্পায়ার্ড ইউ অর হি মোটিভেটেড ইউ? অফ কোর্স হি মোটিভেটেড মি, এন্ড হিজ ওয়ার্ক, দ্য ফ্যাক্ট দ্যাট হি কেপ্ট অন, ইউ নো, টিচিং সো মেনি স্টুডেন্টস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইটস নট দ্যাট হি ইউজ টু ওনলি ওয়ার্ক উইথ দ্য বেস্ট, লাইক যদি কোনোদিন সবসময় যদি সংযুক্তা দিকে নিয়ে কাজ করতো বা প্রতিমার দিকে নিয়ে কাজ করতো, তাহলে ডোনা গাঙ্গুলি কোথা থেকে লাইক হতো বা অন্য ইয়াং ডান্সাররা কোথা থেকে হতো, সো হি ইউজ টু ইউ নো ওয়ার্ক উইথ এভরিবডি, যে শিখতে আসতো তাকেই যতখানি সে নিতে পারে এবং যতখানি উনি শেখাতে পারেন অফকোর্স শেখাতো। আর এখন আমি যখন ডিফারেন্ট ফেস্টিভ্যালস করতে যাই, মানে ইউনো ধরুন দুর্গা পুজোয় এক ঘন্টা, তখন আই রিয়েলাইজ যে আমার গুরুজি আমাকে এক ঘন্টা নাচ দুর্গার উপর শিখিয়ে গেছে বলে তো করতে পারছি, মানে আই মানে আমার মনে হয় কিন্তু যে অনেক ঘন্টা নাচ শিখিয়ে গেছে বলে আবির এক ঘন্টার একটা বেস্ট মানে বেস্ট নাচটা দিতে পারছে, অন দুর্গা, অন দুর্গা, রাইট। যেমন আমি যদি সংকট মোচনে যাই, ইউনো, রাম আর হনুমান, এই রামজি হনুমানজি এদের উপর কাজ করি, আই নো আই হ্যাভ গট ওয়ান আওয়ার অর টু আওয়ার্স অফ প্রোগ্রামস অন রামজি অ্যান্ড হনুমানজি, একটা রামায়ণের তিন চারটে এপিসোড আমি জানি যে এখানে উই ওয়ার্ক আউট, যেমন ইফ ইউ গো টু আ শিব মন্দির, উই নো সো মেনি শিব তাণ্ডবস অ্যান্ড অর্ধনারীশ্বর অ্যান্ড অল দিজ আইটেমস, সো দ্যাট ইউ নো উই ক্যান অ্যাকচুয়ালি ডু আ স্লো মানে প্রপার প্রোগ্রাম অন ওনলি শিবজি, মানে সো ওনার টিচিংস, এখন যখন আই ডু ইট প্রফেশনালি আই আন্ডারস্টুড ওনার টিচিংয়ের ভেতর কতখানি ডেপথ ছিল, মানে ইফ ইউ গো টু হরিদাস আমার ও মানে লর্ড কৃষ্ণার উপর উই ক্যান ডু সো মেনি থিংস, মানে নট অনলি ফিরে আসবো প্রশ্নে, অফকোর্স অফকোর্স গুরুজি আপনি একটা জানেন তো, আমি মানে দিস ইজ গোয়িং টু মাই 26th এপিসোড, তো অনেক দিন এদের ডোনা ইজ সো ডোনা গাঙ্গুলি সো প্যাশনেট যে আমি আমার প্রশ্নে আসার আগে কিন্তু ডোনা ডান্সে ঢুকে যাচ্ছে, অ্যান্ড হি শি ইজ গোয়িং টু দ্য ডিটেল উইচ শোজ দ্য কমিটমেন্ট টুয়ার্ডস দ্য আর্ট ফর্ম। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, অ্যান্ড ইটস ভেরি নাইস টকিং টু ইউ, মানে সামওয়ান, এটাও একটা রিভিলেশন, জানেন তো কি বলেন তো, এই সব জিনিস নিয়ে না কথা কখনো থামতে পারে না, মানে দ্য মোর ইউ টক ইউ গেট ইনটু ইট মোর এন্ড মোর এন্ড মোর, মানে 30 দশকের এই যে নাচের যে একটা আত্মস্থা করা, সেটা ইজ নট ইজি যে পাঁচ র‍্যাপ আপ করে দেয়, কিন্তু এক্স্যাক্টলি ইউ ক্যান নট এন্ড ইট উইথ 5 কোশ্চেনস অর 10 কোশ্চেনস, when you answer 5 কোশ্চেনস ইউ হ্যাভ 50 মোর কামিং আপ, বিকজ ইউ নিড টু আনসার দ্যাট, লাইক সো ইট গোজ অন। জাস্ট আমার একটা খুব পেটেন্ট প্রশ্ন আমার এতে, বিকজ আপনি বলতে পারেন, আমি সব এতে বলি, এপিসোডে বলি, রিজিয়নালিস্টিক মনে করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যে বড় বড় চেঞ্জ ইন্ডিভিজুয়ালি করেছে, আমরা যতই ছোট হই যেখানেই থাকি উই অলসো ক্যান মেক আ ডিফারেন্স, আপনার মনে কি হয় যে আমরা উই ক্যান মেক আ বাংলা সোনার বাংলা হবে, এটা আমার একটা প্রশ্ন। অফকোর্স এটা হওয়াই উচিত, কেন হবে না, মানে আর আমরা মনে হয় প্রত্যেকটা বাঙালির এটাকে স্বপ্ন করা উচিত এবং প্রত্যেকটা বাঙালির এটাকে নিয়ে যাওয়া উচিত, যেইভাবেই হোক, মানে ইন দেয়ার ওন স্মল ওয়ে, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। গত কয়েক বছরে আপনি কি কিছু চেঞ্জ দেখে ফর দ্য পজিটিভ যাচ্ছে, যে থিংস আর ইমপ্রুভিং? অফকোর্স, সো ডোনা গাঙ্গুলির বক্তব্য কিন্তু যে আমরা পজিটিভ, সি অফকোর্স দেয়ার ইজ লট অফ পজিটিভ থিংস হুইচ ইজ ইমপ্রুভিং, দেয়ার ইজ লট অফ নেগেটিভ থিংস হুইচ নিড টু বি টেকেন কেয়ার অফ, সো আই এম শিওর উই উইল ওভারকাম ইট এন্ড উই উইল ডেফিনেটলি গো অ্যাহেড। তো লাইক মেনি অফ দ্য সাকসেসফুল প্রফেশনালস, ডোনা গাঙ্গুলি ইজ অলসো শিওর, উনিও একদম উনি বিশ্বাস করেন যে আমরা ঠিক পথে চলেছি,
যে যেগুলো কোনো কোনো ভুল আছে সেগুলো আমাদের সংশোধন করতে হবে, সাফল্য তাহলে আসবেই, বাংলা সোনার বাংলা হবেই। চলে যাওয়ার আগে কৃতজ্ঞতা জানাবো আমার যাদের যাদের এটা প্রত্যেক বাঙালির দায়িত্ব বাংলাকে সোনার বাংলা করা। একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বললেন কিন্তু, যে প্রত্যেক দিন বলি যে আমরা সকলে যদি ডেল্টা এক্স ডিফারেন্স করতে পারি তাহলেই কিন্তু চেঞ্জটা আসবে, তাহলেই কিন্তু বাংলা সোনার বাংলা হবে। একা কেউ করে দেবেন ভেবে বসে থাকলে, বাড়িতে বসে থাকলে সোনার বাংলা কেন, কোনো বাংলাই হবে না। সুতরাং ইনি বলেছেন উনি বলেছেন, পরনিন্দা পরচর্চা ছেড়ে নিজের কাজটা নিজেরা করি, প্যাশন দিয়ে করি, যেরকমভাবে ওনা করছেন। আর আপনি আমার পার্সোনাল লাইফ জিজ্ঞেস করছেন, আই উড সে দ্য বিগেস্ট ইন্সপিরেশন ইজ মাই হাজবেন্ড সৌরভ গাঙ্গুলি। বলেননি আগে, শেষ করার আগে বলে গেলেন যে বিরেস ইন্সপিরেশন সৌরভ গাঙ্গুলি। আমি ভাবছিলাম বলেন কি না, ঠিক বলেছিলাম, আই এম সাকসেসফুল ইন গেটিং ইট আউট, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। সৌরভ ইজ আ আইকন, সৌরভ একটা যে পর্যায়ে চলে গেছে, নিজেকে নিয়ে গেছেন, উই আর অল অ্যাজ বেঙ্গলিজ উই আর ভেরি প্রাউড অফ হিম। আমরা ঈশ্বরের কাছে আশা প্রার্থনা করি যে আপনারা ভালো থাকুন, সৌরভ ভালো থাকুক, আপনি ভালো থাকুন, পুরো স্নান সালাম ভালো থাকুক, আপনার পুরো পরিবার ভালো থাকুক। চলে যাওয়ার আগে কৃতজ্ঞতা জানো কারুকৃতে কাষ্ঠ শাহকে, কেন উনি আমাদের খুব হেল্প করছেন হেডিং দিয়ে সারা শহরে, সেলভেলে নুমি মেহতা, স্যাটলিংকে সুজয় ভীষণভাবে পাশে আছে, আমার চিফ রিপোর্টার মুকুল বিশ্বাস, মুকুল ইজ স্প্রেডিং দ্য ওয়ার্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ডিএসলাই দিব্যেন্দু শেখর লাহিড়ি অফ আশা কমিউনিকেশন। লাহিড়িদার সঙ্গে না থাকলে কিছুই হতো না। চলে যাচ্ছি, চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো একটা মোটিভেশন স্টেটমেন্ট, ওয়ান্ট টু মোটিভেট দ্য হোল বেঙ্গল, ওয়ান্ট টু মোটিভেট দ্য হোল কান্ট্রি, ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। বলছি যে যা করতে পারো এগোতে হবে, বস এগোতে হবে। আগর তুমি উড় নেই সকতে তো ভাগো, আগর নেই উড় আগর তুম উড় নেই সকতে তো ভাগো, আগর তুম ভাগ নেই সকতে তো পেদল চলো, আগর তুম ভাগ নেই সকতে তো পেদল চলো, আগর তুম পেদল চল নেই সকতে তো রেঙ্গো, আগর তুম পেদল নেই সকতে তো রেঙ্গো, তুম কুছ ভি করো কুছ ভি করো, বস বস আগে বাড়তে রহো আগে বাড়তে রহো আগে বাড়তে রহো। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30।